गुड मॉर्निंग आमी एज प्रेसिडेंट वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन এটা আমার প্রিভিলেজ, এটা আমার অনার যে আপনাদের সবার সামনে দাঁড়াতে পারছি এখানে মাধ্যমিক 2023 পরীক্ষার রেজাল্ট নিয়ে। 37 বছর পরে নিজে যখন ক্লাস 10 পাস করেছিলাম সেই দিনকার উত্তেজনা, সেই দিনকার শিহরণ কিছুটা হলেও আমার মনে পড়ছে আজকে। কিছুটা আমি আমার ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে তাদের কথা ভাবতে পারছি, তাদের সঙ্গে নিজেকে একাত্ম বোধ করতে পারছি। যদিও আমি প্রেসিডেন্ট, আমি এই রেজাল্ট ঘোষণা করছি। এই রেজাল্ট ঘোষণা করার যে দীর্ঘ প্রক্রিয়া, পরীক্ষা নেওয়া, আমি জয়েন করেছি জুন মাসে, মোটামুটি পরীক্ষার 76 দিনের মাথায় আমরা রেজাল্ট অ্যানাউন্স করছি। 23 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল, 4 ফেব্রুয়ারি পরীক্ষা প্রথম পর্যায়ে শেষ হয় এবং 19 মে আমরা আজকে রেজাল্ট বের করছি। আপনারা জানেন বোর্ড 7টা কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা নেয়, 12টা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 3টে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং 47টা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। আপনারা এটাও জানেন যে 2017-র যে সিলেবাস, সেই সিলেবাসে রেগুলার, কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটসরা পরীক্ষা দিয়েছে। টোটাল এবারে এনরোল্ড হয়েছিল, মানে অ্যাডমিট কার্ড যাদের ইস্যুড হয়েছিল সেটা হচ্ছে 697212, 697212। যারা পরীক্ষা দিয়েছে 682321। মেল ক্যান্ডিডেটস 306253, ফিমেল ক্যান্ডিডেটস 376068। ফিমেল এক্সামিনিজদের সংখ্যা 22% বেশি মেল এক্সামিনিজদের থেকে। 2867টা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে 565428 জন উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন। এক্সামিনার্স 44,000 এক্সামিনার্স খাতা দেখেছেন, তাদের কোঅর্ডিনেশন করেছেন হেড এক্সামিনার 1,153 জন এবং 7,459 জন স্ক্রুটিনিয়ার্স ছিলেন। আমি সর্বতোভাবে আমার এক্সামিনি যারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের গার্জেনদের এবং বিভিন্ন স্তরের মানুষ যারা আমাদেরকে সাহায্য করেছেন যাতে মাধ্যমিক পরীক্ষা 2023 শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে, ট্রান্সপারেন্টলি কাজ হয় বা কাজ করা যায় সেটা আমরা সবার সাহায্য নিয়ে পেয়েছি বা পেরেছি। বোর্ড যে ট্রেমেন্ডাস সাপোর্ট পায়, সেই সাপোর্টের সবচেয়ে মূল যে স্রোত সেটা আমি আমার বোর্ডের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই, কমিশনার অফ স্কুল এডুকেশনকে কৃতজ্ঞতা জানাতে চাই এবং অন্যান্য যে সিনিয়র আধিকারিক যারা সর্বতোভাবে চেষ্টা করেছেন এই মাধ্যমিক পরীক্ষা যাতে সফলভাবে হয় এবং আজকে আমরা সেই জন্যেই সম্ভব হয়েছে এই কন্টিনিউয়াস সাপোর্ট, কন্টিনিউয়াস গাইডেন্স, কন্টিনিউয়াস ইনসাইট। যে কোনো জায়গায় আটকে গেলে ফ্যাসিলিটেট করা, এই জায়গাগুলো স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমার শিক্ষা দপ্তরের সিনিয়র আধিকারিক অবধি সবাই যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন বোর্ড সবার কাছে কৃতজ্ঞ এবং আমি খুব আন্তরিকভাবে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আরেকটা পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেশনের যেটা থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বাস্তবে জেলায় জেলায় যে আমরা সারা রাজ্যে পরীক্ষা কন্ডাক্ট করি, সেই কন্ডাক্ট করার প্রক্রিয়ায় প্রতিটি জেলার মাননীয় ডিএমরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশরা, এসডিও, বিডিও, ডিআই অফ স্কুলস, ডিইও, রিজনাল ট্রান্সপোর্ট অফিসিয়ালস, সিএমওএইচ, বিএমওএইচ,
স্টেট ইলেকট্রিসিটি বোর্ড সিইএসসি যেখানে যেটা প্রযোজ্য, এনারা প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় প্রতিটি ছাত্রছাত্রী যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থায় সাহায্য করেছে বোর্ডকে। বোর্ড যে পরীক্ষা পরিচালনা করেছে এনাদের সাহায্যেই সেটা সম্ভব হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রথমেই আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কথা বলবো, তারপরে আমি হোম ডিপার্টমেন্টের কথা বলবো, হেলথ ডিপার্টমেন্টের কথা বলবো, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কথা বলবো, পাওয়ার ডিপার্টমেন্ট বিদ্যুৎ ডিপার্টমেন্টের কথা বলবো, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর কথা বলবো। তারা সর্বতোভাবে আমাদেরকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার কলকাতা পুলিশ, ভারত সঞ্চার নিগম লিমিটেড এবং স্থানীয় যে প্রশাসন মিউনিসিপ্যালিটিজ, জেলা পরিষদ, পঞ্চায়েত, তাদের যে সাহায্য সর্বতোভাবে আমরা পেয়েছি এবং তার জন্যই সম্ভব হয়েছে যে আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 76 দিনের মাথায় বের করতে পারছি। আমি এবারে আসব এমন কিছু ব্যক্তির নাম নিয়ে যারা অ্যাকচুয়ালি টিম ওয়ার্কের যে গ্লোরি, টিম ওয়ার্ক করার যে গ্লোরি, টিম ওয়ার্ক করার যে আনন্দ, টিম ওয়ার্ক করার যে সাকসেস, সেটাকে এপিটোমাইজ করে, সেটাকে দেখায়। আমার পাশে বসে আছেন আমার সেক্রেটারি, আমার পাশে বসে আছেন আমার সেক্রেটারি প্রফেসর, আমার অন্যদিকে আছেন যিনি লিড করছেন আমার এক্সাম সেকশন শ্রীমতী মৌসুমী ব্যানার্জি ভদ্র, ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন, এর সঙ্গে আছেন আমার রিজিওনাল অফিসার্সরা। আমি আমাদের একজন রিজিওনাল অফিসারকে এই পরীক্ষা চলাকালীন রেজাল্ট বের করার আগে হারিয়েছি, তার কথা আজকে খুব মনে পড়ছে। তার যে আগ্রহ, তার যে কন্টিনিউয়াস যে এফার্ট, সেই কথা খুব মনে পড়ছে। শ্রী সুপ্রিয় সেন আজকে আমাদের মধ্যে নেই, উনি নর্থ বেঙ্গলের রিজিওনাল অফিসার ছিলেন। অন্যান্য যে ডেপুটি সেক্রেটারিজরা আছেন কাজও করেছেন এবং আমার বোর্ডের যে সহকর্মীরা আছেন তারা কন্টিনিউয়াসলি রিলেন্টলেসলি সারা বছর ধরে, মনে রাখবেন আমরা লার্জেস্ট পাবলিক এক্সামিনেশন কন্ডাক্ট করি, হোল্ড করি। তো এই এফার্টগুলো যদি না থাকতো, এই এই কোঅর্ডিনেশন যদি না থাকতো, এই কমিটমেন্ট যদি না থাকতো, তাহলে সম্ভব হতো না। এর সঙ্গে স্কুল স্তরে, জেলা স্তরে আমার ডিস্ট্রিক্ট কনভেনার্সরা ছিলেন, তারাই মূল সেনাপতি ছিলেন জেলায় জেলায়। সাবডিভিশনাল কনভেনার্সরা ছিলেন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিম আমরা তৈরি করেছি, বোর্ড এবছর তৈরি করেছে এবং সেই টিমের মেম্বাররা, অফিসার ইনচার্জ যারা ছিলেন, সেন্ট্রাল সেক্রেটারিজ ছিলেন, কাস্টোডিয়ান্স, সেটা পিএস হতে পারে বা ট্রেজারি হতে পারে, কাস্টোডিয়ান্স যারা ছিলেন, মেম্বার অফ সেন্ট্রাল কমিটিজ, ভেনু সুপারভাইজার্স, অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার্স, এরা সবাই ব্যবস্থাপনায় পরীক্ষা সুষ্ঠুভাবে হয় যাতে তার চেষ্টা করেছেন, ব্যবস্থা করেছেন। এর সঙ্গে ছিলেন আমাদের ইনভিজিলেটার্সরা, নন টিচিং স্টাফরা, হেড এক্সামিনার্সরা, এক্সামিনার্সরা, স্ক্রুটিনিয়ার্সরা। এবং বিশ্বাস করুন, এই টিম ওয়ার্ক সম্ভব যদি না হতো তাহলে আমরা প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগাতে পারতাম না, আমরা প্রতিটি কেন্দ্রকে মনিটর করার জন্য, মনে রাখবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হচ্ছে দ্বিতীয় বোর্ড যারা এক্সাম মনিটরিং সিস্টেম চালু করেছে এই বছর থেকে, এবং এই এক্সাম মনিটরিং সিস্টেম একটা অ্যাপের মাধ্যমে চলে। আমার অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার প্রতিটি কেন্দ্র থেকে আমাদেরকে তথ্য সরবরাহ করেছেন এবছর থেকে। এইগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের পরিশ্রম, তাদের কমিটমেন্ট, হার্টফেল গ্র্যাটিটিউড জানাতে চাই। এর সঙ্গে আমি বলবো ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট যারা আমাদের মূল সরবরাহ করার কাজ করেন, খাতা নেওয়া দেওয়া, পরীক্ষার প্রশ্নপত্র নেওয়া দেওয়া, তাদের যে জব, তাদের যে যে ধরনের কমিটমেন্ট, যে ধরনের স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে কাজ করেছেন সেটা অ্যাপ্লডেবল। এর সঙ্গে আমি বলবো যারা পিপুলস রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি যারা ছিলেন তারা ভিজিলেন্ট রোল প্লে করেছেন, তারা বিভিন্ন জায়গায় ওয়াচফুল ছিলেন, অ্যালার্ট ছিলেন এবং সারা রাজ্যে সেই জন্য সুষ্ঠুভাবে পরীক্ষা চালাতে আমাদের এতটা সুবিধে হয়েছে। আর আপনাদের কথা না বললেই নয়, আমি আপ্লুত আপনাদের ভূমিকায় যে গত জুন মাস থেকে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন স্তরে বিভিন্ন সময়, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বোথ,
এবং আমি অ্যাটলিস্ট এটুকু জোর গলায় বলতে পারি যে আপনারা খুব পার্টনার হিসেবে বোর্ডের সঙ্গে কাজ করেছেন, সর্বস্তরে আপনারা তথ্য সরবরাহ করেছেন বস্তুনিষ্ঠভাবে, এবং তার ফলেই আমরা দেখেছি যে প্রথমবার গার্জেনরা ঢুকলেন না তবুও কিন্তু কোনো সমস্যা হয়নি, যদিও অনেকে আমাদেরকে চিঠি লিখে জানিয়েছিলেন সমস্যা হতে পারে। গার্জেনদের বুঝতে পারার যে বিষয়টা এটা আপনারাই জানিয়েছিলেন, ছাত্রছাত্রীদের বোঝানোর ব্যাপারটাও আপনাদের হাত দিয়েই হয়েছিল। আমরা সব সময় সর্বতোভাবে যেটা করি সেটা হচ্ছে যে আমরা তথ্য আপনাদের দিয়ে দিয়েছিলাম, আপনারা সেগুলো পরিবেশন করেছিলেন এবং বস্তুনিষ্ঠভাবে করেছিলেন, সেই জন্যেই কোনো রকম সমস্যা হয়নি, কন্ট্রোভার্সি হয়নি। পাবলিক সেক্টর প্রাইভেরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন, জানাবেন স্টুডেন্টদের ঘোষণা হয়ে যাওয়ার পরে, তাদেরকে ধন্যবাদ জানাই আগাম। এরপরে আমার এবছরের রেজাল্ট নিয়ে যে স্যালিয়েন্ট ফিচার্সগুলো, যেগুলো ইম্পর্টেন্ট ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো একটু আলোচনা করে নেওয়া যাক, কারণ আমি একবার র্যাঙ্কের পর্যায়ে পৌঁছে গেলে এই বিষয়গুলোকে আর বলার আমি সুযোগ পাব না, এবং খুব ন্যাচারাল কারণেই পাব না, এগুলো আমার বলা দরকার। সেই জন্য আমি আশা করব আপনারা একটু আমায় সময় দেবেন। এই বছর আমরা গ্রেডিং এর ইন্ডিভিজুয়াল সাবজেক্টে গ্রেডিং এর সঙ্গে স্টুডেন্টদের এবং সেখানে গ্র্যান্ড টোটাল মার্কসের যে জেনারেল পারফরমেন্স সেটাও দেওয়া হচ্ছে, যাতে একটা জেনারেল অ্যাসেসমেন্ট করা যায় কিভাবে কতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে ছাত্র তার পরীক্ষা দিল। বেটার অর্গানাইজেশন, বেটার মেনটেন্যান্সের জন্য, যাতে তৎক্ষণাৎ আমরা কিউরেশন করতে পারি, রেজাল্ট খুঁজে বের করতে পারি, অথেন্টিকেট করতে পারি, ভেরিফাই করতে পারি। সেই জন্য আপনারা জানেন যে আজকে থেকে যে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ হচ্ছে তাতে প্রতিটিতে কিউআর কোড থাকছে। এই সিদ্ধান্ত দীর্ঘদিন আগে আমরা নিয়েছি, এবং আজকে থেকে যে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ হচ্ছে তাতে কিউআর কোড থাকছে। এটা মূলত আমরা করেছি অথেন্টিকেশন, ভেরিফিকেশন, কিউরেশনের জন্য। আপনাদের জানিয়ে রাখি যে দের ইজ এ সিগনিফিক্যান্ট রাইজ, সংখ্যা বৃদ্ধি হয়েছে ইন টার্মস অফ ফিমেল ক্যান্ডিডেটস, দ্যাট ইজ 376,068 ইন রিলেশন টু, ইন কম্প্যারিজন টু 306,253 মেল ক্যান্ডিডেটস। মাধ্যমিক পরীক্ষা এবারে যারা পরীক্ষা দিয়েছে তার পরিসংখ্যানের ভিত্তিতে বলছি। আপনারা শুনলে খুশি হবেন যে CWSN ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের মধ্যে 88.81% স্টুডেন্টস দে আর সাকসেসফুলি কোয়ালিফাইড, দে আর বিং সাকসেসফুল ইন মাধ্যমিক। সো আমাদের এটা ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গে শিক্ষার প্রতি যে দায়বদ্ধতা, পশ্চিমবঙ্গে মানুষের যে শিক্ষার প্রতি চাহিদা, তার মধ্যে কোনো ঘাটতি আছে। আমরা সবাই সর্বতোভাবে পরিবারের মধ্যে সেই ভাবনা, সেই চেতনা আছে, এটা সম্ভব হচ্ছে বিকজ যে পরিষেবা সম্পূর্ণ রাজ্য জুড়ে চলছে স্কুল স্তরে, সেটা আমার মনে গর্বের বিষয়, এবং আমি আশা করব ছাত্রছাত্রীরা এই সুযোগ সদ্ব্যবহার করবেন আরো ইন আ বেটার ওয়ে। যদি শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে দেখা হয় তাহলে দেখছি আমি 82.88%, আমাকে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে 82.88% ক্যাটাগরির এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা সাকসেসফুল হয়েছেন। আর শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে 76.03% ক্যান্ডিডেটসরা সাকসেসফুল হয়েছেন। সো বৈষম্যের জায়গাটা কমছে এটুকুই আমি বলতে পারি, এর বেশি সম্ভব নয়। আমাদের কাছে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা দেখার জিনিস খুব রিওয়ার্ডিং, যেটা সেটা হচ্ছে ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটদের সংখ্যা 1,29,572, হোয়ার অ্যাজ মেল কাউন্টার পার্টস হচ্ছেন 79,694। এই বছর মাধ্যমিক পরীক্ষার যে সাকসেস তাতে যদি জেলা ভিত্তিক আমরা পরিসংখ্যান দেখি তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর হাইয়েস্ট 96.81%,
followed by Kalimpong 94.13%, followed by Kolkata 93.75%, followed by Poshchim Medinipur 92.13%. আমি এই কথা বললাম, এরপরে আপনারা ডিটেইল সব তথ্য পেয়ে যাবেন। ওভারঅল পার্সেন্টেজ দেখা হয়, পাশের হার, সাকসেসফুল রেগুলার ক্যান্ডিডেট, যারা সাকসেসফুল হয়েছেন রেগুলার ক্যান্ডিডেট, তার পরিসংখ্যান হচ্ছে 86.15%। এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমাদের দুজনের রেজাল্ট আমরা উইথহেল্ড করে রেখেছি টেকনিক্যাল কারণে। এক্সামিনেশন ক্যান্সেল হয়েছে 20 জন ক্যান্ডিডেটের, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আমরা সব সাকসেসফুল ক্যান্ডিডেটসদের কংগ্রেচুলেট করতে চাই। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, আমরা নিশ্চিত তারা খুব ভালো করবেন তাদের জীবনে। এটা প্রথম বোর্ডের বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা প্রথম তাদের জীবনের বড় পরীক্ষা। আমি সিনসিয়ারলি মনে করি যে এই পরীক্ষায় ভালো ফল করাটা ইম্পর্টেন্ট। জীবনে এই পরীক্ষার মধ্যে দিয়ে অন্যান্য জায়গায় পৌঁছানোটা ইম্পর্টেন্ট, কিন্তু এই পরীক্ষায় যারা সাকসেস মানে ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড। আমি মনে করি ইটস অ্যান অপরচুনিটি গিভেন বাই গড টু ইউ। তো আমার ছাত্রছাত্রীদের বলার যে আমাদের বেস্ট উইশেস সবসময় তোমাদের সঙ্গে আছে, যদি রেজাল্ট ভালো না হয়ে থাকে প্লিজ ডোন্ট ওয়ারি, ইউ উইল বি সাকসেসফুল নেক্সট টাইম। এই ইন কনক্লুশন র্যাঙ্ক বলার আগে আমি আরেকবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমরা টিচাররা স্টুডেন্টদের রেজাল্ট ভালো হলে খুব আনন্দ পাই, আমরা টিচাররা রেজাল্ট নিয়েই ব্যস্ত থাকি, আমাদের ছাত্রছাত্রীরা কিরম করছে। যেটা মনে রাখতে হবে, যে ধরনের প্রোঅ্যাক্টিভ এবং ইনোভেটিভ ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে স্কুল পরিসরকে ইম্প্রুভ করার জন্য, যে ধরনের প্রায়োরিটি দেওয়া হচ্ছে এডুকেশনকে সরকারি স্তরে, সেইগুলো আজকে আমাদেরকে ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে। এটা মনে রাখতে হবে যে মানুষ আজকে যে সোশ্যাল ডিভিডেন্ড পাচ্ছে সেটা বিকজ অব দ্য প্রায়োরিটিস, বিকজ অব দ্য ইনোভেটিভনেস, যেগুলো স্কুল লেভেলে সরকারিভাবে প্রচলিত থাকছে আমাদের সরকারি স্কুলে, রিকগনাইজড বাই দ্য বোর্ড। এটা মনে রাখবেন যে দেয়ার ইজ এ পজিটিভ অ্যাসোসিয়েশন, মানুষের যে অ্যাসপিরেশন এবং যে গুড গভর্নেন্স, রেসপন্সিভ গুড গভর্নেন্স, মানুষের চাহিদা অনুযায়ী গুড গভর্নেন্স, সেই জায়গাটা মনে রাখবেন, এবং সেখানে কিন্তু আমরা একটা পজিটিভ অ্যাসোসিয়েশন দেখছি। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার যতটুকু বলার, র্যাঙ্ক বলার আগে যে জায়গাগুলো ছিল সেটা আমি বলে দিলাম। পাশের আর 86.60 ছিল, এবারে 86.15 হয়েছে। হ্যাঁ, বলবো, 16টা ডিস্ট্রিক্ট থেকে 118 জন, 10 জন প্রথম 10 জনের মধ্যে আছে প্রথম 10টা র্যাঙ্কে। 16টা ডিস্ট্রিক্ট থেকে 118 জন। আমি জেলা ভিত্তিক আপনাদের যে 16টা ডিস্ট্রিক্ট আছে বলে দিচ্ছি না। মালদা থেকে 21 জন র্যাঙ্ক করেছে, পূর্ব বর্ধমান থেকে 17 জন র্যাঙ্ক করেছে, বাঁকুড়া থেকে 14 জন র্যাঙ্ক করেছে, মালদা থেকে 21 জন র্যাঙ্ক করেছে, পূর্ব বর্ধমান থেকে 17 জন র্যাঙ্ক করেছে, বাঁকুড়া থেকে 14 জন র্যাঙ্ক করেছে, সাউথ 24 পরগনা থেকে 13 জন র্যাঙ্ক করেছে, পূর্ব মেদিনীপুর থেকে 11 জন র্যাঙ্ক করেছে, উত্তর 24 পরগনা থেকে 9 জন র্যাঙ্ক করেছে, পশ্চিম মেদিনীপুর থেকে 9 জন র্যাঙ্ক করেছে, পুরুলিয়া থেকে 6 জন র্যাঙ্ক করেছে, হুগলি থেকে 5 জন র্যাঙ্ক করেছে,
হাওড়া থেকে চারজন র্যাঙ্ক করেছে, কুচবিহার থেকে তিনজন র্যাঙ্ক করেছে, বীরভূম থেকে দুজন র্যাঙ্ক করেছে, দক্ষিণ দিনাজপুর থেকে একজন, জলপাইগুড়ি থেকে একজন, ঝাড়গ্রাম থেকে একজন, নদিয়া থেকে একজন, এই ১৬টা জেলা থেকে ১১৮ জন র্যাঙ্ক করেছে। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম আর নদিয়া একজন একজন। এবং 60% পেয়েছে 13.67% ছাত্রছাত্রী 60% এন্ড অ্যাবভ মার্কস পেয়েছে। 13.67% ছাত্রছাত্রী ওভারঅল 60% এন্ড অ্যাবভ মার্কস পেয়েছে। ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার একজন, সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার দুজন, থার্ড র্যাঙ্ক হোল্ডার ৬ জন, ফোর্থ র্যাঙ্ক হোল্ডার ৪ জন, ফিফথ র্যাঙ্ক হোল্ডার ৯ জন, সিক্সথ র্যাঙ্ক হোল্ডার ১১ জন, সেভেন্থ র্যাঙ্ক হোল্ডার ১৯ জন, এইথ র্যাঙ্ক হোল্ডার ১৫ জন, নাইন্থ র্যাঙ্ক হোল্ডার ১৭ জন আর টেন্থ র্যাঙ্কে আছে ৩৪ জন। ফার্স্ট র্যাঙ্ক ১জন, সেকেন্ড র্যাঙ্কে ২জন, থার্ড র্যাঙ্কে ৬জন, ফোর্থ র্যাঙ্কে ৪জন, ফিফথ র্যাঙ্কে ৯জন, সিক্সথ র্যাঙ্কে ১১ জন, সেভেন্থ র্যাঙ্কে ১৯ জন, এইথ র্যাঙ্কে ১৫ জন, নাইন্থ র্যাঙ্কে ১৭ জন এবং টেন্থে ৩৪ জন। মাধ্যমিকের ফল প্রকাশ, মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফল প্রকাশ করলেন এবং জানালেন ১১৮ জন প্রথম দশে রয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের মেধা তালিকায় কলকাতার নাম নেই। কংগ্রেচুলেট করতে চাই দেবদত্ত মাঝি। হ্যাঁ, দেবদত্ত মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুল, পূর্ব বর্ধমান। দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুল, 99.57% স্কোর করেছে, 697 পেয়েছে, 697, 99.57%।
সেকেন্ড যে হচ্ছে শুভম পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান। শুভম পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, 691 পেয়েছে 98.71%। সেকেন্ড আরেকজন আছেন, তিনি হচ্ছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার, রিফাত হাসান সরকার। রিফাত হাসান সরকার, RIFAT, রিফাত হাসান সরকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, সেকেন্ড পজিশন, দুজন সেকেন্ড, জয়েন্ট সেকেন্ড। দুজন জয়েন্ট সেকেন্ড, 71%। অর্ক মন্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, থার্ড র্যাঙ্ক, 690 পেয়েছে, 98.57। অর্ক মন্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, 690 পেয়েছে, 98.57%। উত্তর চব্বিশ পরগনা, থার্ড শুট হচ্ছে, থার্ডে অনেকজন আছে। সৌম্যদীপ মল্লিক, বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়, 690, 98.57%, এটাও চব্বিশ পরগনা নর্থ। নেক্সট থার্ড পজিশন হোল্ডার হচ্ছেন সরওয়ার ইমতিয়াজ, মোহাম্মদ সরওয়ার ইমতিয়াজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। নেক্সট হচ্ছে মাহির হাসান, মাহির হাসান, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। স্বরাজ পাল, স্বরাজ পাল, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। নেক্সট হচ্ছে অর্ঘদীপ সাহা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। এরা সবাই থার্ড, 690 পেয়েছে, 98.57। এবার আমি ফোর্থ র্যাঙ্কে আসছি, চারজনের নাম ফোর্থ র্যাঙ্কে আছে। সমাদৃতা সেন, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, 689, 98.43%। সমাদৃতা সেন, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। অনিশ বারুই, নেক্সট, অনিশ বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা, 689। তুহিন বেরা, পূর্ব মেদিনীপুরের রঘুনাথ বাড়ি রামতারক হাই স্কুল থেকে, 689, 98.43%। অর্ক ব্যানার্জি, অর্ক ব্যানার্জি, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, অর্ক ব্যানার্জি, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান, 689। অরিজিৎ মন্ডল, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ,
হরিজিৎ মণ্ডল, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ায়, ইনি ফিফথ পজিশন, 688। শুভজিৎ দে, শুভজিৎ দে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, 688। সুপ্রভা আদব, সুপ্রভা আদব, সারদা বিদ্যা মন্দির, 688, পশ্চিম মেদিনীপুর। নেক্সট হচ্ছে ফিফথ পজিশনে অন্বেষা চক্রবর্তী, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, 688। এশান পাল, বিবেকানন্দ শ্রী শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া। এশান পাল, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া, 688, ফিফথ পজিশন। রূপায়ণ পাল, বর্ধমান সিএমএস হাই স্কুল ডে, পূর্ব বর্ধমান, 688, ফিফথ পজিশন। অনুশ্রেয়া দাস, চঞ্চল রানী দক্ষায়ণী গার্ল হাই স্কুল, আমার যদি নামটা ভুল হচ্ছে পড়তে, আই এম নট শিওর, 688, ফিফথ পজিশন। শুভজিৎ দেব, শুভজিৎ দেব, এসি ইনস্টিটিউশন মালদা, 688। বিদিশা কুণ্ডু, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, 687, 98.14, সিক্সথ পজিশন শুরু হচ্ছে এখান থেকে। বিদিশা কুণ্ডু, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, 687, 98.14, সিক্সথ পজিশন। সুতীর্থ পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সাউথ চব্বিশ পরগনা, 687, সিক্সথ পজিশন। অনিক বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, অনিক বারুই, সাউথ চব্বিশ পরগনা, 687, 9814। সৌম্যদীপ দাস, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, সিক্সথ পজিশন, 98.14। নেক্সট হচ্ছে সৌম্যদীপ নায়েক, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, 687, সিক্সথ পজিশন। সুরজেন্দু মণ্ডল, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া, 687, সিক্সথ পজিশন। অপূর্ব সামন্ত, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া, 687। প্রাণীল যশ, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, 687, সিক্সথ পজিশন। সতীর্থ সাহা, বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর, 687, সিক্সথ। রায়ান আবেদিন, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, 687, সিক্সথ পজিশন। ঋদ্ধিশ দাস, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, 687। সুচেতনা রায়, বসিরহাট পূর্ণচন্দ্র মজুমদার গার্লস হাই স্কুল, নর্থ উত্তর চব্বিশ পরগনা, 686, সেভেন্থ পজিশন স্টার্ট হচ্ছে এখান থেকে, সেভেন্থ পজিশন। অদ্রিজ গুপ্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 686, সেভেন্থ পজিশন।
অনুস্মিতা সাঁতরা বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় 686 সেভেন্থ পজিশন। জিষ্ণু ঘোষ মহেশ শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয় হুগলি 686 সেভেন্থ পজিশন। শুভম হাজরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ 686 সেভেন্থ পজিশন। দেবশঙ্কর সাঁতরা সারদা বিদ্যা মন্দির পশ্চিম মেদিনীপুর 686 98% সেভেন্থ পজিশন। শিবেন্দু বেরা সারদা বিদ্যা মন্দির পশ্চিম মেদিনীপুর 686। শুভদীপ সরকার বাঁকুড়া জেলা স্কুল 686 সেভেন্থ পজিশন। প্রাপ্তি ঘোষাল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল 686 সেভেন্থ পজিশন। স্নেহা কর বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল বাঁকুড়া 686 সেভেন্থ পজিশন। সৌমি দে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির 686 সেভেন্থ পজিশন। ঋদ্ধি পাল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন 686 সেভেন্থ পজিশন পূর্ব বর্ধমান। সমরিন আক্তার কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুল পূর্ব বর্ধমান 686 সেভেন্থ পজিশন। প্রান্তিক গাঙ্গুলি আরামবাগ হাই স্কুল হুগলি 686 সেভেন্থ পজিশন। প্রান্তিক গাঙ্গুলি শরণ দেবনাথ বৈরাতগুড়ি হাই স্কুল জলপাইগুড়ি 686 সেভেন্থ পজিশন। সত্যম বণিক রামভোলা হাই স্কুল কুচবিহার 686 সেভেন্থ পজিশন। মোজামপুর HSSB হাই স্কুলের মালদার গোলাম মাসুদ বিশ্বাস সেভেন্থ পজিশন। শেখ আয়ন রশিদ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা সেভেন্থ পজিশন 686। মোহাম্মদ ফাহিম আনিস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা সেভেন্থ পজিশন 686। দেবজ্যোতি ভট্টাচার্যি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এইট পজিশন স্টার্ট করছি। শিবম মণ্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় শিবম মণ্ডল 685 এইট পজিশন। অর্পণ সেন বর্মন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ 685 এইট পজিশন। তিস্তা বেরা পাঁশকুড়া গার্লস হাই স্কুল 685 এইট পজিশন। শুভজিৎ বেজ রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল পূর্ব মেদিনীপুর 685 এইট পজিশন। সোনালী মুখার্জি বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল 685 এইট পজিশন। সোনাই মুকুড়া মিশন গার্লস হাই স্কুল 685। অর্চিষ্মান চক্রবর্তী কেন্দুয়াডিহি হাই স্কুল বাঁকুড়া 685 এইট পজিশন। সমিতা প্রামাণিক কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুল এইট পজিশন 685। শেখ আফিফ জাহিন বর্ধমান CMS গার্লস হাই স্কুল দে পূর্ব বর্ধমান 685 শেখ আফিফ জাহিন। নেক্সট হচ্ছে রাজদীপ শাসমল
Samarpukur Ramkrishna Mission Multipurpose School, Hooghly, 685, 8th position. Pratyusha Barman. Pratyusha Barman hoche Gopalnagar MSS High School, Kuchbihar, 685, 8th position. Farheen Akhtar, Sujapur High School, Malda, 685, 8th position. Afia Akila, Sujapur High School, Malda, 685, 8th position. Oronno Lala, Ramkrishna Mission, Vivekananda Vidya Mandir, Malda, 8th position, 685. Dev Kumar Mishra, Ramkrishna Mission, Vivekananda Vidya Mandir, Malda, 685, 8th position. Rudranil Ghosh, Dandam Kishore Bharati High School, Uttar Chobbish Parbana, 684, 9th position. Rudranil Ghosh, Dandam Kishore Bharati High School, Uttar Chobbish Parbana, 684, 9th position. Obhik Adok, Baman Nagar Shubala High School, 684, 9th position. Dakshin Chobbish Parbana. Shivam Pathak, New Integrated Government School, Canning 1. Dakshin Chobbish Parbana, 684, 9th position. Aranya Goswami, Aryan Goswami, Narendrapur Ramkrishna Mission Vidyalaya, 684, 9th position. Orko Prabho Jana, Narendrapur Ramkrishna Mission, Narendrapur Vidyalaya, Dakshin Chobbish Parbana, 684, 9th position. Doipayan Manna, Uluberia High School, Howrah, 684, 9th position. Shubhro Sadhuka, Maheshri Ramkrishna Ashram Vidyalaya, 684, 9th position. Shomudro Dotto, Naton High School, Poshchim Mednipur, 684, 9th position. Shanghita Dash, Boita Mohendra Nath High School, Poshchim Mednipur, 684. Krishnakoli Tripathi, Kontai Chandramani Brahmo Girls High School, Purbo Mednipur, 684, 9th position. Shumallo Mahapatra, Kajolgarh Maharaj, Maharaja Dhiraj Sri Vijay Chandra Memorial High School, Purbo Mednipur, 684, 9th position. Kirti Sundar De, Bakura Christian Collegiate School, 684, 9th position. Shreya Chakraborty, Chhatna Basuli Balika Bani Pit, Bakura, 684, 9th position. Shabnam Parveen, Sultanpur Tulsidas Vidya Mandir, 684, 9th position. Shubhadeep Chopadar, Katwa Kashirandas Institution, Purbo Bardhaman, 684, 9th position. Ishita Bhattacharjo, Amargod High School, Purbo Bardhaman, 684. Amar hoyto bhul hocche pronunciation. Tushar Devnath, Bakshirhat High School, Kuchbihar, 684, 9th position. Ebare 10th position shuru korchi. Krishnanagar Holy Family Girls High School theke Toshali Ghosh, 683. Tonmay Ghosh, Taki Ramkrishna Mission High School, 683, 10th position. Tonaya Tikadar,
অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল উত্তর চব্বিশ পরগনা 683 টেন্থ পজিশন। প্রত্যুষ চ্যাটার্জি দমদম কিশোর ভারতী হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা 683 টেন্থ পজিশন। শমিক মাহাতা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা 683 টেন্থ পজিশন। শাগনিক মণ্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা 683 টেন্থ পজিশন। রুদ্রনীল দাস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা 683। রাফিদ রানা লস্কর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় চব্বিশ পরগনা সাউথ 683 টেন্থ পজিশন। সমাইতা দাস গড় ভবানীপুর কুশারানী করাটি বালিকা বিদ্যালয় 683 97.5% 57% টেন্থ পজিশন। নম্রতা কোলে জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন 683 টেন্থ পজিশন। অরণদীপ সেনগুপ্ত মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয় 683 টেন্থ পজিশন। বিনায়ক সেনাপতি রোহিণী চৌধুরানী রুক্মিণী দেবী হাই স্কুল ঝাড়গ্রাম। বিনায়ক সেনাপতি রোহিণী চৌধুরানী রুক্মিণী দেবী হাই স্কুল ঝাড়গ্রাম 683 টেন্থ পজিশন। ময়ূখ পাত্র সারদা বিদ্যা মন্দির হাই স্কুল পশ্চিম মেদিনীপুর 683 টেন্থ পজিশন। বীরেশ ঘোষ মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন পশ্চিম মেদিনীপুর 683 টেন্থ পজিশন। বর্ণময় বারিক মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন 683 টেন্থ পজিশন। শাগনিক রয় মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন পশ্চিম মেদিনীপুর টেন্থ পজিশন। অঙ্কন মণ্ডল রঘুনাথ বাড়ি রামতারক হাই স্কুল 683 টেন্থ পজিশন পূর্ব মেদিনীপুর। শুভাঞ্জন পড়াই তমলুক হ্যামিল্টন হাই স্কুল পূর্ব মেদিনীপুর 683 টেন্থ পজিশন। সোনালী মাইতি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল পূর্ব মেদিনীপুর 683 টেন্থ পজিশন। রাজদীপ মাইতি চৌখালী হাই স্কুল পূর্ব মেদিনীপুর 683 টেন্থ পজিশন। নয়াশ্রী কালিন্দী বিজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় পূর্ব মেদিনীপুর 683 টেন্থ পজিশন। সৌমদীপ দাস রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল পূর্ব মেদিনীপুর সৌর্যদীপ দাস রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল পূর্ব মেদিনীপুর 683 টেন্থ পজিশন। দেবজিৎ রায় বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল বাঁকুড়া 683 টেন্থ পজিশন। অঙ্কনা দুবে বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল 683 টেন্থ পজিশন বাঁকুড়া। দেবজিৎ মণ্ডল ভালুকুটি হাই স্কুল বীরভূম 683 টেন্থ পজিশন। অঙ্কুর ঘোষ আমরারগড় হাই স্কুল পূর্ব বর্ধমান 683। ঈশান চন্দ্র বর্মন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল 683 টেন্থ পজিশন। দেবরাজ হাজরা বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল 683 টেন্থ পজিশন।